ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম, মিসেস, সালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম। হ্যাঁ ভালো আছো ছাত্ররা? আসসালামু আলাইকুম মিস। ইয়েস মিস, ওকে ইয়েস মিস, ওকে। আসসালামু আলাইকুম, সবাই জয়েন করো, আমরা সবাই জয়েন করি, ঠিক আছে? 25 মিস, আসসালামু আলাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম। আমাকে ঠিক মতো দেখতে পাচ্ছ? আমার কথা ঠিক মতো ক্লিয়ার? সাউন্ড ক্লিয়ার? ইয়েস মিস, ঠিক আছে। তোমরা আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। 31 জয়েন করেছো, 40 পর্যন্ত আশা করতেছি। প্রথমে আমি বলিনি আমাদের এই জুমে অনলাইন যে আমি ছাড়াও তোমাদের প্রিন্সিপাল ম্যাডাম, তোমাদের ক্লাস টিচার সবাই থাকবেন, ঠিক আছে? তো তোমরা তোমাদের বিহেভটা সেইভাবেই মেনটেন করবে। আমি কি বুঝাতে পেরেছি? আমাদের 30 মিনিটস আমি বলবো, টিচার দিব, তোমরা তোমাদের কোনো কোয়ারি থাকলে লিখে রাখবে, আমি লাস্টে সময় দিব, তারপর আমরা ডিসকাস করবো এবং লাস্টে উত্তর থাকবে, ঠিক আছে বয়েস? তাহলে আমরা শুরু করি। হ্যাঁ 35 সবাই ভালো ছিলে নিশ্চয়ই? তোমাদের আজকে বিজিএস প্রথম ক্লাস, তাই না? অনলাইন জুমে? ইয়েস মিস, ইয়েস মিস। দেখো তোমাদের কিন্তু প্রথম পারবিকের সিলেবাস 1 2 3 4 5 6 অলরেডি অনলাইনে কিন্তু শেষ হয়ে গিয়েছে। এই ক্ষেত্রে 1 2 3 4 এর উপর তোমরা সিটি দিয়ে ফেলেছো, তাই আমি আজকে পঞ্চম অধ্যায় শুরু করব, ষষ্ঠ অধ্যায় তারপরে এবং শেষ করে আমি আবার পরে ব্যাক করব জুমের মাধ্যমে, ঠিক আছে? এখন আজকে আমরা পঞ্চম অধ্যায় পড়বো। হলো পঞ্চম অধ্যায় বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক। অপ্রয়োজনীয় কথা কেউ বলবে না, আমার ডিস্টার্ব হয়। বাংলাদেশ বাংলাদেশ, হ্যালো, আচ্ছা ঠিক আছে। আমরা জানি বাংলাদেশ একটি রাষ্ট্র এবং এই রাষ্ট্র গঠনের জন্য যে চারটি উপাদান প্রয়োজন সেটা অলরেডি ষষ্ঠ শ্রেণীতে পড়ে আছে। ম্যাম আপনার কথা দিয়ান না। বয়েস হ্যালো, শুনতে পাচ্ছো? মিস আপনার কথা, বয়েস আমাকে শুনতে পাচ্ছো? ইয়েস ম্যাম, আমি শুনতে পাচ্ছি। ভিডিও ল্যাগ হচ্ছে, ভিডিওতে সমস্যা হচ্ছে, ল্যাগ করছে অনেক। ওকে নেটওয়ার্ক, ভিডিও ল্যাগ করছে, কথাও শোনা যাচ্ছে না। ভিডিও সমস্যা, ম্যাম ম্যাম ভিডিও সমস্যা, মিস আপনার নেটওয়ার্কের প্রবলেম। আমি তো সবাইকে দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি ম্যাডাম। মিস আমরা আপনাকে দেখতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি না মাঝে মাঝে। এখন এখন ক্লিয়ার ছেলেরা? ইয়েস ম্যাম, ঠিক আছে। ইয়েস ম্যাম, সবাই একটু থামে, আমরা শুরু করি। আমরা পঞ্চম অধ্যায় বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক দিয়ে শুরু করব। তোমরা জানো যে বাংলাদেশ হচ্ছে একটি রাষ্ট্র, আর একটি রাষ্ট্র গঠনের জন্য কি প্রয়োজন? চার উপাদান প্রয়োজন, যেটা তোমরা অলরেডি সিক্সে পড়ে আসছো, সেটা হচ্ছে কি? জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার এবং সার্বভৌমত্ব, তাই না? এই যে রাষ্ট্রে বসবাসকৃত স্থায়ী জনসমষ্টি,
যারা রাষ্ট্রের প্রতি আনুগত্যশীল থাকে, রাষ্ট্র প্রদত্ত সুযোগ সুবিধা গ্রহণ করে, দায়িত্ব কর্তব্য পালন করে, তারাই রাষ্ট্রের নাগরিক। এখন এই নাগরিকদের মধ্যে নাগরিক হচ্ছে রাষ্ট্রের সম্পদ, তোমরা জানো জনসমষ্টি রাষ্ট্রের প্রাণ। এখন এই নাগরিকদের সুনাগরিক হিসাবে গড়ে ওঠার জন্য কিছু গুণাবলী অর্জন করতে হয়, ঠিক আছে? সেই গুণাবলীগুলি কি কি? সেগুলা হচ্ছে তিনটি গুণাবলী রয়েছে বইতে, তোমরা খেয়াল করো। বুদ্ধি, আত্মসংযম, আরেকটি হচ্ছে বিবেক বিচার। শুনতে পাচ্ছ? বয়েস? কর্তব্য পালনের উপর। এর জন্য কি দরকার? এর জন্য নাগরিকদের কিন্তু সুনাগরিক হিসাবে গড়ে ওঠাটা খুব জরুরি। আর আজকে আমরা এই একজন নাগরিক কিভাবে সুনাগরিক হিসাবে গড়ে নিজেকে ডেভেলপ করতে পারে সেই বৈশিষ্ট্য গুলা পড়বো। প্রথমেই দেখো যে সুনাগরিকের তিনটি বৈশিষ্ট্য রয়েছে বুদ্ধি, এর মধ্যে প্রথমটি হচ্ছে বুদ্ধি। আচ্ছা, বুদ্ধি কি? আমরা সবাই জানি যে বুদ্ধিমান নাগরিক হচ্ছে, বুদ্ধিমান নাগরিক রাষ্ট্রের সবচেয়ে মূল্যবান সম্পদ। এখন এই বুদ্ধিমত্তা অর্জনের উপায়টা কি? বুদ্ধিমত্তা অর্জনের উপায় হচ্ছে, সবচেয়ে বড় উপায় যেটা, সেটা হচ্ছে শিক্ষা লাভ করে জ্ঞান অর্জন করা। বুঝতে পেরেছো? তাহলে কি করতে হবে? নাগরিককে যথার্থ শিক্ষায় শিক্ষিত হতে হবে। এখন আমরা কিন্তু দেখা যায় যে শিক্ষিত কিন্তু সবাই সুশিক্ষিত না, আমাদেরকে যথার্থ উপায়ে শিক্ষা গ্রহণ করতে হবে। কারণ বুদ্ধিমান নাগরিক কিন্তু তোমার একজন বুদ্ধিমান নাগরিক কি পারে যেকোনো পরিস্থিতিতে যেকোনো ভালো সিদ্ধান্ত দিতে, উপযুক্ত প্রতিনিধি নির্বাচন করতে, তারপর ঠিক মতো দেশটা পরিচালনা করতে, প্রপার কোন সময় কোন ডিসিশন নিতে পারে, এটা একমাত্র বুদ্ধিমান নাগরিক দ্বারাই সম্ভব। আর এই বুদ্ধিমান নাগরিক হওয়ার জন্য আমাদের বাবা মায়ের কি কর্তব্য? বাবা মায়ের কর্তব্য হচ্ছে সন্তানের যথাযথ শিক্ষা দেওয়া, এবং আর সরকারের দায়িত্ব হচ্ছে সেই শিক্ষার ব্যবস্থাটা করে দেওয়া। তাহলেই নাগরিকটা শিক্ষার মাধ্যমে নিজেদের সুনাগরিক হিসাবে গড়ে তুলবে, এবং সুনাগরিক যেই রাষ্ট্রে সুনাগরিকের সংখ্যা বেশি সেই রাষ্ট্র ততই উন্নতির দিকে ধাবিত হবে, ঠিক আছে? এবার শুনতে পাচ্ছ সবাই? একজন বলো। Yes, ma'am. ওকে ওকে, এবার দেখো আত্মসংযম, এটি হচ্ছে আরেকটি গুণাবলী। সেটিকে আত্মসংযম মানে কি? সুনাগরিক অবশ্যই আত্মসংযমী হতে হবে। আত্মসংযম হচ্ছে নাগরিককে অসৎ কাজ থেকে দূরে রাখে। অসৎ কাজ কি? যেমন মনে করো দুর্নীতি, স্বজনপ্রীতি, তারপর তোমাদের স্বার্থপরতা, পক্ষপাতিত্ব করা, এইগুলা থেকে বিরত রাখে আমাদেরকে হচ্ছে আত্মসংযম। এখন আত্মসংযমী মানুষ কিন্তু দেশের জন্য কাজ করে, নিজের কথা চিন্তা করে না, নিজের স্বার্থটাকে মিনিমাইজ করে সে চিন্তা করে যে দেশটাকে আমি কিভাবে সামনের দিকে নিয়ে যেতে পারি। এবং সেই জন্যই যার মধ্যে এই সংযম বোধটা বেশি সে নিজেকে সুনাগরিক হিসাবে গড়ে তুলতে পারে। এবং দেখো আত্মসংযমী মানুষ কি করে? আত্মসংযমী মানুষ চেষ্টা করে যে রাষ্ট্রের যে নিয়ম কানুন গুলি আছে এগুলো যাতে আমরা ঠিক মতো এগুলা সে ঠিক মতো মেনে চলে, তারপর অন্য মতামতকে শ্রদ্ধা করে, নিজের স্বার্থকে দেশের স্বার্থকে বড় করে দেখে, অর্থাৎ অন্যায় কাজ থেকে সে নিজেকে বিরত রাখে। মোট কথা হচ্ছে রাষ্ট্রের সার্বিক চিন্তা করে, সার্বিক মঙ্গলের কথা চিন্তা করে নিজেকে অন্যায় থেকে বিরত রাখে, এবং কোন ধরনের স্বজনপ্রীতি, দুর্নীতি, পক্ষপাতিত্ব করে না। তোমরা জানো দেখা যায় যে বিভিন্ন সময়ে কোন একটা চাকরিতে দেখা যায় যে স্বজনপ্রীতি হয়ে যায়, তোমরা জানো। তারপরে মনে করো যে অনেক সময় দেখা যায় যে ভোট দিতে গেলে আমরা আমাদের একটু দলীয় মনোভাব কাজ করে আমাদের মধ্যে, সেই মানুষটা ভালো হোক মন্দ হোক ওগুলা কিন্তু তখন বিচার করি না, ঠিক আছে? তো আত্মসংযমী মানুষ কিন্তু এই ধরনের দুর্নীতি, স্বজনপ্রীতি, পক্ষপাতিত্ব, স্বার্থপরতা এগুলা থেকে নিজেকে দূরে রাখে, এটাই হচ্ছে। এবং দূরে রাখতে পারলে সে নিজেকে সুনাগরিক হিসাবে প্রতিষ্ঠা করতে পারে। তারপরে আসো বিবেক এবং বিচার। বিবেক কি? বিবেক হচ্ছে, আমি যদি প্রথমে বলি, বিবেক হচ্ছে একজন নাগরিকের জাগ্রত শক্তি। জাগ্রত শক্তি কি? বিবেক হলো তোমার বিবেক দিয়ে তুমি বুঝতে পারবে কোনটা ভালো কোনটা মন্দ, আমার কি করা উচিত আমার কি করা উচিত না। হ্যাঁ, তুমি বুদ্ধিমান, বুদ্ধিমান বলেই তুমি বুঝতে পারো যে এর মধ্যে ভালো আছে এর মধ্যে মন্দ আছে। এখন তুমি ডিসিশন নিবা, তুমি ভালো হবা, তুমি ভালো কাজ করবা না তুমি মন্দ কাজ করবা, সেই ভালো যে করবা সেটা তোমার বিবেক তোমাকে সাহায্য দিবে।
তোমার মধ্যে যদি বিবেকটা প্রকট হয় তোমার বিবেক তোমাকে মন্দ কাজ করা থেকে বিরত রাখবে। তারপর তোমার যে নির্দিষ্ট দায়িত্বগুলি আছে, হ্যাঁ আমাকে সকালে উঠে টাইমলি পড়তে হবে, সময় মতো খাওয়া দাওয়া শেষ করতে হবে, তুমি সবকিছুই করবে, এই তুমি তোমার কাজগুলি টাইমলি করো, এটা তুমি কিন্তু তোমার বিবেক বোধ থেকেই করো। একজন মানুষকে ধাক্কা দিয়ে কতটুকু নেওয়া যায়, সে যদি তার নিজের থেকে না উঠে আসে তাহলে সেটা সম্ভব হয় না। বিবেক দ্বারা মানুষ বুঝতে পারে যে তার নিজের কর্তব্য জ্ঞান কতটুকু হবে, কোনটি ভালো কোনটি মন্দ, এগুলা সে সিদ্ধান্ত নিতে পারে। যে কোনো একটা চরম পরিস্থিতিতে একজন সিদ্ধান্ত নিতে পারে, হ্যাঁ রাষ্ট্রের জন্য এই জিনিসটা ভালো, আমার এটা করা উচিত। তাহলে বিবেক বিচার বোধ এটা হচ্ছে নাগরিকের একটি জাগ্রত শক্তি, মানে বিবেক হলো নিজেকে জাগরণের একটা শক্তি। এছাড়াও এই তিনটি হচ্ছে মেজর, আমি যে বুদ্ধি, তারপর তোমার আত্মসংযম, তারপর বিবেক, এই তিনটি গুণাবলীর কথা বললাম, এগুলো হচ্ছে তোমাদের সুনাগরিক হওয়ার জন্য মেজর তিনটি গুণাবলী। এছাড়াও সুনাগরিক কি জানবে, সুনাগরিক দেশের শাসন ব্যবস্থা সম্পর্কে জানবে, অন্যায়ের প্রতিবাদ করা শিখতে হবে, ঠিক আছে, আবার কি করবে, আইন শৃঙ্খলা মেনে চলবে, এবং আত্মবিশ্বাসী ধীর মনোবলের অধিকারী হবে। অনেক সময় দেখা যায় কি, আমরা অনেক সময় অনেক কিছু দেখি, দেখে চুপ করে থাকি, বলতে পারি না, হ্যাঁ আমরা ইন্ট্রোভার্ট হয়ে থাকি, আমাদেরকে এটা মনোবল বাড়াতে হবে, না এই পরিস্থিতিতে আমি এটা বলবো, এটা যাই হোক, এটা আমার কাছে রং মনে হচ্ছে, আমি এটা বলবো। এই যে নিজেকে ফুটিয়ে তোলা, এটা সুনাগরিকই করতে পারে। এবং ধীরে ধীরে দেখবা যে এই যে গুণাবলীগুলি তিনটি আমি বললাম, বুদ্ধি, বিবেক, তারপর আত্মসংযম, এগুলা হচ্ছে একটা নাগরিককে, এই গুণগুলি যখন রপ্ত করে ফেলবে, নাগরিক নিজেকে সুনাগরিক হিসাবে দেখতে পাবে। একটা গাছ, যেমন তোমরা মাটি, উপযুক্ত মাটি, সার, পরিচর্যা দিয়ে সুন্দরভাবে করে তোলো, ঠিক সেই রকম এই গুণাবলী তোমাকে নাগরিক থেকে সুনাগরিকের পথে ধাবিত করবে। আর একটা দেশে বা রাষ্ট্রে যত সুনাগরিকের সংখ্যা বেশি হবে, সেই দেশের উন্নতি ততই, সেই দেশটি ততই উন্নয়নের দিকে ধাবিত হবে। ঠিক আছে, এই পর্যন্ত এই মোটামুটি এই হচ্ছে তোমাদের সুনাগরিকের গুণাবলীগুলি। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমরা পড়বে বাসায় এতটুকু পড়ে, তারপর যদি কোনো কোয়ারি থাকে তোমরা আমাকে মেসেঞ্জারে জানতে পারবা, আমি করব, পরে জানাবো। আর আজকে সেশনের পরে তো তোমরা সময় পাবা আমার সাথে শেয়ার করার জন্য, এখন আমি কোনো কোশ্চেন নিব না। আমরা পাঠ 2.1 এ চলে যাই, বাংলাদেশে সুনাগরিকতার প্রতিবন্ধকতা। শুনতে পাচ্ছো আমাকে? এখন দেখো এই যে সুনাগরিকের গুণগুলো, এগুলো পরিবার, সমাজ এবং রাষ্ট্রের মানে পরিবেশ দ্বারা প্রভাবিত হয়। ফলে কি হয় যে আমাদের সমাজে নানা ধরনের তো আর্থসামাজিক রাজনৈতিক সমস্যা লেগেই আছে, এগুলা নাগরিকদের সুনাগরিক হিসাবে গড়ে ওঠার ক্ষেত্রে প্রতিবন্ধকতা। আমি আজকে যে প্রতিবন্ধকতা বলতেছি এগুলো হচ্ছে বাংলাদেশের সুনাগরিকতার পিছনে প্রতিবন্ধকতা। যেমন আমি নামগুলি বলি, নির্লিপ্ততা, ব্যক্তির স্বার্থপরায়ণতা, দলীয় মনোভাব, দাম্ভিকতা, অজ্ঞতা, নিরক্ষরতা, ধর্মান্ধতা, সাম্প্রদায়িকতা, এগুলো হচ্ছে প্রতিবন্ধক। এখন নির্লিপ্ততা কি? নির্লিপ্ততা যদি খুব সোজা করে বলি, আমার কাজের প্রতি উদাসীনতা, আমার কাজ করতে ভালো লাগে না, আমি জানি আমার এটা করতে হবে, আমি করব না, আমি তো আমি বুঝি এটা করা উচিত কিন্তু আমার ভিতর থেকে আসে না, কেন আসে না, এর পিছনে কিছু কারণ থাকে। যেমন হয় সে ব্যক্তিটি নিরক্ষর, অথবা তার উপযুক্ত শিক্ষা হয় নাই, সে অলস, সে দারিদ্র, অথবা কাজে অনীহা, তার ভালো লাগে না কোনো কিছু করতে। তো আমাদের দেশের যে নাগরিকদের মধ্যে এই ধরনের সমস্যা আছে, তারা কিন্তু এই জাতীয় তাদের মধ্যে নির্লিপ্ততা লক্ষ্য করা যায়। এর ফলে কি হয়, এর ফলে রাষ্ট্রের সামাজিক ও রাজনৈতিক কাজে অংশগ্রহণ করতে চায় না। যেমন তোমরা দেখবা অনেকেই আছে ভোটের দিন জানে ভোট দিতে হবে, এটা আমার দায়িত্ব, ভোট দেওয়া কিন্তু কর্তব্য, কিন্তু আমরা ভোট দিতে যাই না, অনেকেই যায় না, হ্যাঁ বাসা বসে থাকে, কিন্তু এটা তো তোমার রাষ্ট্রের নাগরিক হিসাবে দায়িত্ব এবং কর্তব্য এই কাজটা করা, কিন্তু করে না, কারণ আমার ভিতরে সেই বোধটা নাই, আমি সেই কাজটা করার মতো ইচ্ছা নাই। মোট কথা, ইচ্ছা হলো উদাসীনতা, আমি উদাসীন, আমি করবো না। তাই যার মধ্যে এগুলো আছে সে তো সুনাগরিক হতে পারবে না। তোমাকে তোমার কাজটুকু নিজের, ওই যে বললাম না যে বোধ থাকতে হবে,
তোমার কাজের প্রতি নির্লিপ্ততা না আকর্ষণ থাকতে হবে, কিন্তু আমাদের দেশে কিন্তু নির্লিপ্ত এই বাধাটা দেখা যায়। দুই নাম্বার দেখো, ব্যক্তি স্বার্থপরায়ণতা। এটা কি ব্যক্তি স্বার্থপর, মানে সোজাভাবেই বোঝা যায় যে এখানে ব্যক্তি শুধু নিজের স্বার্থকেই দেখে, নিজের স্বার্থ দেখতে যে যদি দেশের কোনো ক্ষতিও হয় তাতে তার কোনো যায় আসে না, এরকম হয়। হরহামেশাই আমরা দেখি যে নিজের স্বার্থটাকে আমরা বড় করে দেখছি, এতে দেশের যে একটা বড় ক্ষতি হয়ে যাচ্ছে সেই দিকে আমরা হয়তো বা লক্ষ্য করি না। এই যে দুর্নীতি করি, এই যে স্বজন প্রীতি করি, হ্যাঁ এই যে পক্ষপাতিত্ব আমরা করি, তাতে কি হয়? তাতে তো আমাদের সমাজের ক্ষতি। এখন তুমি দুর্নীতি করে একটা লোককে, তোমার আজকে ক্ষমতা আছে, তুমি তাকে ভালো জায়গায় একটা চাকরি দিলা, সেই লোকের তো এবিলিটি নাই, তার চেয়েও ভালো ক্যাপাবল লোক ছিল, এখন তাতে কি হবে? সেই লোকটাকে জায়গা মতো যে প্রপার ডিসিশন দিতে পারবে? পারবে না। তাহলে তো আমার কি হবে, রাষ্ট্রটা কি হলো, ক্ষতিগ্রস্ত হলো না, আমার দেশটা ক্ষতিগ্রস্ত হলো না? কিন্তু স্বার্থপর ব্যক্তিরা কিন্তু এই কাজটা করে। আরেকটা যে অনেক সময় দেখা যায় ভোট, ভোট দিতে গেলে কি হয়, ভোট দিতে গেলে অনেক সময় দেখা যায় যে দলীয় আমার যারে ভালো লাগে আমি তারাই ভোট দিই, বিরোধী দলে যুব প্রার্থী আছে আমি জানি কিন্তু আমি তারে দিব না। হ্যাঁ, এই যে আমাদের একটা স্বার্থপর মনোভাব, এই মনোভাবটাকে আমাদের কাটিয়ে উঠতে হবে। ব্যক্তি স্বার্থপরায়ণতা কিন্তু সুনাগরিক হওয়ার পিছনে একটি বড় অন্তরায়। এবার আসো দলীয় মনোভাব, যেটা আমি বললাম, তোমরা তো জানো যে দলীয় মনোভাব, তোমরা জানো যে বাংলাদেশে হচ্ছে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পরিচালিত, আর গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় তো রাজনৈতিক দলের উপস্থিতি অবশ্যই লাগবে। সেক্ষেত্রে কি হয়, রাজনৈতিক দল, গণতন্ত্র কিন্তু আমাদের শিক্ষা দেয় যে সবার মতামতকে গ্রহণ করব, কিন্তু তোমরা খেয়াল করলে দেখবা যে রাজনৈতিক দলের মধ্যে দলীয় বিভেদটা অনেক বেশি থাকে, প্রকট থাকে, মানে নিজের দলের লোকদের ফেভারে কাজ করার টেন্ডেন্সি বেশি, বিরোধী দলকে সেই সুযোগটা দেওয়া হয় না। সো এই দলীয় মনোভাবও কিন্তু আমাদের সুনাগরিক হওয়ার পিছনে একটি অন্তরায়, ঠিক আছে। আরেকটা হচ্ছে অজ্ঞতা এবং নিরক্ষরতা, যেটা বলছিলাম যে এটা হচ্ছে তোমার ওই যে বিবেক বুদ্ধির কথা বলছিলাম, তোমার বুদ্ধি হবে তুমি যদি শিক্ষিত হও, কিন্তু তুমি তো অজ্ঞ নিরক্ষর, তাহলে তো তুমি সুনাগরিক হতে পারবে না। যেখানে আমাদের দেশের এক তৃতীয়াংশের লোক নিরক্ষর, আবার অনেকে আছে শিক্ষিত বাট স্বল্প শিক্ষিত, তারা তো কোন সময়ে কোন ডিসিশন নিতে হবে, একটা পরিস্থিতিতে পড়লে ঘাবড়ে যাবে, ভয় পাবে, তাহলে এবং তাদের উপর রাষ্ট্র যে দায়িত্বগুলি দিবে সেগুলোই তারা সুষ্ঠু মতো করতে পারবে না, ঠিক আছে। ফলে কি হয়, রাষ্ট্র কিন্তু আসলে অনেক মানে একটা সুনাগরিক পাচ্ছে না। তাহলে এই অজ্ঞতা নিরক্ষরতা এটা একটা আরেকটি বড় অন্তরায়, আমি মনে করতেছি এটা আরেকটি বড় অন্তরায় আমাদের দেশে সুনাগরিক আমাদের দেশের নাগরিকদের সুনাগরিক হিসাবে গড়ে তোলার জন্য। তারপরে দেখো ধর্মান্ধতা। ধর্মান্ধতা কি? ধর্মান্ধতা হচ্ছে ব্যক্তি নিজের ধর্ম, আমার ধর্মটাই আমার বেস্ট, অন্য ধর্মের কোন রিচুয়াল আমার ভালো লাগে না, ওগুলো ধর্মকর্ম আচার অনুষ্ঠান আমি মানি না। ফলে কি হয়, দেখবা যে ধর্মীয় লোকদের মধ্যে বিভেদ সংঘাত লাগে, বিভেদ সংঘাত লাগে এবং এই ধরনের বিভেদের কারণে রাষ্ট্রের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড গুলো কিন্তু বাধাগ্রস্ত হয়। তাই তুমি তোমার ধর্ম পালন করো, ঠিক আছে, কিন্তু তোমাকে তো তোমার দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করতে হবে, তোমাকে গ্রহণ করার মানসিকতা থাকতে হবে। কিন্তু আমাদের মধ্যে নাই, আমাদের মধ্যে নাই বিধায় সুনাগরিকের সংখ্যাটা এখনো আশানুরূপ হয় নাই। দাম্ভিকতা। দাম্ভিকতা কি? দাম্ভিকতা তোমরা সবাই বুঝো কি, আমি সেরা, অন্যের মতামতকে আমরা গুরুত্ব দিই না, আমি যেটা বলি সেটাই রাইট, আমারটাই মানতে হবে, এরকম অনেকের মধ্যেই টেন্ডেন্সি আছে। কেন আমি একটু অন্যের মতামত শুনি না, অর্থাৎ যদি ভালো হয় আমি একটু নেই না, তাতে কি হবে, তুমি কি ছোট হয়ে যাবা? তুমি তো ছোট হয়ে যাবে না, বরং ভালোটা গ্রহণ করার মধ্যে আর খারাপটা বর্জন করার মধ্যেই কিন্তু মহানুভবতা, ঠিক আছে। তাহলে তোমাকে এই ধরনের দাম্ভিকতা পরিহার করতে হবে, কিন্তু আমাদের মধ্যে কিন্তু এই দাম্ভিকতাটা আছে। বিধায় কিন্তু একজন নাগরিক, সে নিজেও জানতেছে না সে নাগরিক, বাট সে কিন্তু সুনাগরিক হতে পারছে না। তারপর দেখো সাম্প্রদায়িকতা। সম্প্রদায় সম্প্রদায়ের বিবাদ কলহ, যেমন আমাদের ধর্মে দেখো শিয়া সম্প্রদায় সুন্নি সম্প্রদায়, এখন তুমি শিয়া সম্প্রদায় লোক তোমার যে ধর্মের আচার অনুষ্ঠান, তুমি সুন্নি সম্প্রদায়ের কোন আচার অনুষ্ঠান পছন্দ করো না, এটা তো হতে পারে না, তুমি সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে যাবা, সব সব ধর্মকে তুমি মর্যাদা দেবা, যার যার ধর্ম তার তার কাছে, সমস্যা নাই তো। তাহলে এরকম দেখো যে বিভিন্ন দেশে ধর্মীয় সাম্প্রদায়িকতার কারণে কিন্তু বিভেদ লেগেই আছে,
আর অর্থনৈতিক অনগ্রসরতা, এটা কিন্তু পুরো দেশের দেশের একটা ব্যাপার, তোমার ব্যক্তিগত না। সেটা কি যে আমরা জানি যে বাংলাদেশকে উন্নয়নশীল দেশ, ঠিক আছে, এবং এদেশে কি হয় দারিদ্রতার কারণে আমাদের দেশে প্রায় এক তৃতীয়াংশ লোক কিন্তু লেখাপড়া করতে পারে না। তো লেখাপড়া না করলে তার মধ্যে বুদ্ধি আসবে কিভাবে, তার আত্মসংযম মধ্যেই আসবে কিভাবে, ভালো মন্দ জ্ঞানটা তো আসবে না, তার বিবেক কাজ করবে কিভাবে? তো এই এই এটার কারণে দেখা যায় যে অনেকে প্রপার শিক্ষা পায় না, শিক্ষা পাওয়ার কারণে সে তারা এমনিতেই দেশটা পিছায় পড়তেছে। তো আমি যে পয়েন্ট গুলি বললাম এগুলো সবই হচ্ছে সুনাগরিকতার পিছনে তোমার হওয়ার পিছনে অন্তরায়, এবং তোমরা মিলিয়ে দেখো যে এগুলো আছে আমাদের সমাজে আছে। বিদায়, আমরা আশা করতেছি যে এই এগুলো যদি তোমরা কাটিয়ে উঠতে পারো, এগুলো যদি একটি দেশ কাটিয়ে উঠতে পারে দেশের নাগরিকরা, তাহলে কিন্তু তারা তারা নিজেদেরকে সুনাগরিক হিসাবে গড়ে তুলতে পারবে, এবং একটি দেশ সুনাগরিকের সংখ্যা যত বাড়বে সেই দেশটা কিন্তু তত বেশি উন্নতির দিকে ধাবিত হতে পারবে। আপাতত এই পর্যন্তই তোমাদের বইতে আছে ছেলেরা। আমি একটু সুনাগরিকতার প্রতিবন্ধকতা দূরীকরণের উপায়গুলি শেষ করে তারপর তোমাদের কাছ থেকে কোশ্চেন নিব, ঠিক আছে? কি বোরিং লাগছে? ম্যাডাম একাই কথা বলতেছে ছেলেরা? না ম্যাম, বোরিং লাগছে না। মিস রমিস, ঠিক আছে, আচ্ছা আসো আমরা পার্ট 2.2 তে আসো। সুনাগরিক হওয়ার পিছনে যে প্রতিবন্ধকতা আমরা শুনলাম এগুলো কিভাবে দূর করা যায়, যে পয়েন্টগুলি তুমি বলে আমি এতক্ষণ বললাম সেগুলো জাস্ট এমনি ভাবে চিন্তা করো। হ্যাঁ, নির্লিপ্ত কাজের প্রতি উদাসীনতা আমি এগুলো ত্যাগ করব, আমি প্রপারলি আমার কাজ করব, এটাই আমার দায়িত্ব। কেউ যদি এটা মনে করে না অলসতা করে আমি সময় কাটাবো না, তাহলেই তো হয়ে গেল, সে নিজের অজান্তেই কিন্তু তুমি কিন্তু গেইনার হচ্ছ। তুমি চিন্তা করতেছো যে না আমি এটা করলে তো দেশের উন্নতি হয়ে যাবে, নো, দেশ উন্নতি হলেই তুমি উন্নতি হবে, তাই না? তারপর দ্বিতীয়ত দেখো, ব্যক্তির স্বার্থকে বড় করে দেখা যাবে না। আমরা এটা এটা আসলে তোমাদের তোমাদের তোমরাই তো আমাদের ভবিষ্যৎ, তোমরা এখন থেকেই চেষ্টা করবে যে ব্যক্তির চেয়ে দেশ বড়, এটা মাথায় রাখবে। যে তোমার একটু ব্যক্তিগত সমস্যা হতে পারে, কিন্তু সেটার কারণে তোমার হোল দেশের উপর যাতে ভালো ইম্প্যাক্ট আসে, ঠিক আছে, সেটার চেষ্টা করবে। আর কি দলীয় মনোভাবটা ত্যাগ করা খুবই জরুরি, যেটা আমি মনে করি যে আমাদের দেশে এই জিনিসটা একটু বেশি প্রকট, দলীয় মনোভাবটা খুব বেশি কাজ করে না। যেটা সার্বজনীন হও, যেটা ভালো সবার সাথে আলোচনা করে সেই মতামতটা আমরা গ্রহণ করার টেন্ডেন্সি গড়ে তুলবো। আর কি ধর্ম, ওই যেটা বলছিলাম ধর্মীয় মন মানসিকতা, তুমি মুসলমান তোমার তোমার ধর্ম তোমার কাছে ভালো লাগে, যে হিন্দু তার ধর্ম তার কাছে ভালো লাগে, তুমি সবার সাথে সেই ইয়াটা বজায় রাখবা, লেভেলটা বজায় রাখবা, তুমি তোমার ধর্ম মানতেছো সে তার ধর্ম মানতেছে, তাহলে কি হবে আমাদের এই যে ধর্মের কারণে যে কলহ বিদ্বেষ এগুলা অনেকটাই কেটে যাবে। আর একটা দাম্ভিকতা, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি বারবার এটার উপর জোর দিই, কারণ আমাদের মানে মধ্যে নিজেরটা বড় করে যে দেখা নিজে আমি সেরা এই টেন্ডেন্সিটা ত্যাগ করবে, করে দেখো যে তুমি কিন্তু সকলের কাছেই জনপ্রিয় হয়ে যাবা, এটা করলে তোমার কোনো লস। ম্যাম দাম্ভিকতা কি? এই যে আমি বললাম আমি সেরা, তুমি আমরা অনেক সময়, আসসালামু আলাইকুম ম্যাডাম। আসসালামু আলাইকুম ম্যাডাম, আমরা অনেক সময় করি না দাম্ভিকতা। আসসালামু আলাইকুম মিস, সেটা হচ্ছে আসসালামু আলাইকুম মিস, এতক্ষণে সালাম। হ্যাঁ বয়েস, আমরা একটু অ্যাটেনশন দেই। হ্যাঁ, দাম্ভিকতা হচ্ছে যে আমি সেরা, আমি আমার মতামতটাকে তোমাদের উপর চাপিয়ে দেব, আমি কারো মতামত নিব না, কিছু শুনবো না, এটা হচ্ছে দাম্ভিকতা। এই দাম্ভিকতা তোমাদের পরিহার করতে হবে, যদি তুমি এটা পরিহার করো তুমি কিন্তু নিজেকে সুনাগরিকতার পিছনে ধাবিত করে দিচ্ছ, ঠিক আছে? আরেকটা ছিল কি আমাদের অর্থনৈতিক অনগ্রসরতা, সেটা হচ্ছে সকলের জন্য সমমর্যাদাপূর্ণ পরিবেশ বজায় রাখা, যে কেউ শিক্ষার আলো থেকে যাতে কেউ বাদ না পড়ে, কারণ শিক্ষা না থাকলে তোমার মধ্যে সুনাগরিকতার যে গুণগুলি আছে, বুদ্ধি বলো, বিবেক বলো, আত্মসংযম বলো, কোনো কিছুই কাজ করবে না। একজন নিরক্ষর মূর্খ লোক, তার কিন্তু সেই বোর্ডটা কাজ করে না যে কোন সময় আমার কোন ডিসিশনটা নিতে হবে, সে কিন্তু প্রপারটা নিতে পারে না, এবং যোগ্য প্রপার টাইমে প্রপার ডিসিশন যদি তুমি না নিতে পারো তাহলে কিন্তু তুমি দেশের অনেক বড় একটা, যদি তুমি সেই রকম পজিশনে থাকো দেশের একটা ক্ষতি হয়ে যাবে। তাই এই গুণাগুলি কি বলে প্রতিবন্ধকতা গুলি যদি আমাদের দেশের জনগণ কাটিয়ে উঠতে পারে তাহলেই নাগরিকটা ধীরে ধীরে সুনাগরিকে পরিণত হবে, এবং যত একটা দেশে সুনাগরিকের সংখ্যা বাড়বে
ততই কি হবে সেই দেশটা উন্নয়নের পথে ধাবিত হবে আরেকটু বলি ঠিক এই পর্যন্ত আমি আজকে যা যা বললাম হ্যাঁ সুনাগরিকের তিনটা গুণাবলী তারপর কি বললাম বাংলাদেশের সুনাগরিকের প্রতিবন্ধকতা আর প্রতিবন্ধকতা থেকে পরিত্রাণের উপায় তোমরা হোমওয়ার্ক হিসাবে লিখবা শুধু বাংলাদেশে একটু নোট নাও ছেলেরা বাংলাদেশে সরি বাংলাদেশে না সুনাগরিকের গুণাবলীগুলি ব্যাখ্যা করো সুনাগরিকের গুণাবলীগুলি ব্যাখ্যা করো এটা নোট নাও এটা হোমওয়ার্ক করবে ঠিক আছে এর মধ্যে যে তিনটা ম্যাম একটু রিপিট করবেন বয়স শুনো আবার শুনো সুনাগরিকের গুণাবলীগুলি ব্যাখ্যা করো এটা তোমাদের হোমওয়ার্ক হ্যাঁ এর মধ্যে তোমাদের পরীক্ষায় আসতে পারে কি আসতে পারে সেটা হচ্ছে কি বুদ্ধি বলতে বুদ্ধি সুনাগরিকের গুণাবলী হিসাবে বুদ্ধি ব্যাখ্যা করো তুমি যদি এই তিনটা গুণাবলী মুখস্থ করে ফেলো যাই আসো তুমি লিখতে পারবা অথবা আসতে পারে বিবেক সুনাগরিকের জাগ্রত শক্তি উক্তিটি বিশ্লেষণ করো এটাও তুমি পারবে তাই হোমওয়ার্ক হিসাবে আমার ফোনটা থাকবে সেটা হচ্ছে পার্ট এ এটা হোমওয়ার্ক করবা আর এসপি থাকবে বাংলাদেশে সুনাগরিকতার প্রতিবন্ধকতা গুলি কি কি এগুলো থেকে পরিত্রাণের উপায় কি আছে তোমার পাঠ্য বইয়ের আলোকে ব্যাখ্যা করো ঠিক আছে বুঝতে পারছো ছেলেরা এটা যাবে হচ্ছে তোমার এসপি বয়েস মিস এইচপি টাইপটা রিপিট করা যাবে পার্ট 2.1 আর 2.2 সেটা হচ্ছে বাংলাদেশে সুনাগরিকতার সুনাগরিকতার প্রতিবন্ধকতা এবং এগুলো থেকে পরিত্রাণের উপায় পাঠ্য বইয়ের আলোকে ব্যাখ্যা করো বা পরিত্রাণের উপায় কি মনে করো তুমি এরকম বুঝো না চার নাম্বারের কোশ্চেন চার নাম্বারের কোশ্চেন হিসেবে আসতে পারে তোমাদের যেটা হোমওয়ার্ক দিছি এগুলো হয়তো বা দুই দুই করে আসতে পারে প্রতিটা বল কি বুঝায় ম্যাম এগুলা কি এইচপি যে দুটো বললেন 2.1 এবং 2.2 এই দুটো কি এইচপি হ্যাঁ এই দুটো এইচপি আর প্রথমটা যেটা পাটে এটা হচ্ছে সুনাগরিকের গুণাবলী আমি কিন্তু তোমাদের খাতা চেক করব আশা করি স্কুল খুলে যাবে যখন স্কুল খুলবে তোমরা সবাই এই খাতা আমাকে জমা দিবে ঠিক আছে হোমওয়ার্ক আজকে ডেট দিয়ে হোমওয়ার্ক করে ফেলবে আজকে রাত্রি করে ফেলবে এবং আমি আশা করি ম্যাম এই স্টেবলটা আরেকটু দেখাবেন এসডব্লিউ 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 তো সুনাগরিকের গুণাবলী ব্যাখ্যা শুধু সুনাগরিকের গুণাবলী এখন আসো আমরা একটু অনেক পড়াশোনা করলাম না এখন আসো আমরা একটু ডিসকাশন করি তুমি তো জানো তোমাদের সাথে আমার যে কটা ক্লাস হয়েছে আমি একটু পড়া ধরি অনেকেই খুশি হও অনেকে হও না কি পড়া ধরবো কে কে শুনে নাই তাদের পড়া ধরবো আমি দেখেছি কে কে শুনে নাই শুরু করি বয়স কি বলো হ্যালো শুনতে পাচ্ছ না এখন ঠিক আছে মিস অ্যাজ ইউর উইশ ম্যাম ওকে ওকে অ্যাজ ইউর উইশ ম্যাম আচ্ছা ইয়েস মিস পাহি 1714 পাহিম 17114 তুমি তুমি বলো সুনাগরিকে কয়টি গুণাবলী মিস সুনাগরিকের গুণাবলী তিনটি কি কি বুদ্ধি বুদ্ধি আত্মসংযম আর হলো বিবেক বিচার বিবেক বিচার আচ্ছা থ্যাংক ইউ এবার বলো হচ্ছে তানবীর 14497 তানবীর তানবীর শুনতে পাচ্ছ হ্যাঁ শুনতে পাচ্ছি আত্মসংযম মানে কি আত্মসংযম আত্মসংযম মানে হচ্ছে এক কথায় কোন একটা অসৎ কাজ এটাকে আমরা যাতে এটা থেকে আমরা বিরত থাকতে পারি এটাই হচ্ছে আত্মসংযম আচ্ছা ভালো মন্দের কেয়ার থাকা তাই না আচ্ছা ভালো মন্দের জ্ঞান থাকলে সেটা হবে বিবেক বিচার হ্যাঁ আত্মসংযম হচ্ছে কি বলে এই অসৎ কাজ থেকে দূরে থাকা অসৎ কাজগুলো কি কি অন্যায় অসৎ কাজ থেকে ওকে ঠিক আছে এই পর্যন্ত বুঝেছো এবার তোমাদের তরফ থেকে কোনো কোশ্চেন না থাকলে আমি আরো কোশ্চেন করব কেউ কোনো কোশ্চেন করবা মিস পক্ষপাতিত্ব মানে কি পক্ষপাতিত্ব বুঝো না এখন তুমি আরেকজনের খাতা দেখে দেখে লিখতেছো ঠিক আছে তোমার সামনে
দুজনের খাতা দেখতেছো এখন আমি বললাম এই ছেলে তুমি কেন বলি না মিস তো দেখেন না এইমাত্র প্লিজ মিস ওকে সাইড দেন মিস করো লরো না কোনটা মিস তো দেখেন না মিস আর পিসের জন্য বলতেছেন না আমি তো দেখিই নাই মিস আপনি চোখে ভুল দেখছেন এই যে একজন আরেকজনের সাফাই গিয়ে বাঁচাই দিলা তুমি বাঁচাই দাও নাই তুমি ওর ক্ষতি করলা ঠিক আছে পক্ষপাতিত্ব হচ্ছে তুমি চাকরিতে গেলা ঠিক আছে তোমার চেয়ে ভালো ভালো ছেলে ছিল আমাদের তোমার মামা চাচা কেউ বোর্ডে আছে তোমাকে নিয়ে নিল ঠিক আছে তোমাকে নিয়ে নিল আর যে ভালো ভালো ক্যান্ডিডেট ছিল তুমি তো তার ভাইটা হও তোমাকে নিয়ে নিল ভাতিজা হও বুঝতে পারছো না ইয়েস মিস ইয়েস মিস মিস সাম্প্রদায়িক কথা একটু বুঝে দেন তো মিস আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে সাম্প্রদায়িক মনোভাব যেমন কি বলবো একটা ধর্মের মধ্যে ভাগ থাকে ঠিক আছে যেমন আমাদের কি আছে ব্রডলি বলি আমাদের আছে শিয়া সুন্নি সেটা না মনে করো হিন্দু সম্প্রদায় এটা একটা সম্প্রদায় আমরা মুসলমান একটা সম্প্রদায় হিন্দু মুসলমান সম্প্রীতি নাই হ্যাঁ যখন তোমার মধ্যে সম্প্রীতি নাই ও হিন্দু ওর সাথে মিশবো না একটু দূরে দূরে ওকে একটু অ্যাভয়েড করে চলা ঠিক আছে এটা বাংলাদেশে মুসলিম কান্ট্রি হিন্দু সংখ্যা কম কিন্তু তারপরও কিন্তু আমাদের দেশে এটা ততটা প্রকট না ঠিক আছে এটা আমাদের দেশে ততটা প্রকট না আর আর কেউ আমি কিন্তু একটু কোশ্চেন করতে চাচ্ছিলাম আমি বললাম আমি বলছি ম্যাম অর্থনৈতিক অনগ্রসরতাটা কি অর্থনৈতিক অনগ্রসরতা আচ্ছা এটা ইয়েস ম্যাম এটা আরেকবার বলতেছি এটা আসলে নাগরিকের কোন একটা ভুল না সেটা হচ্ছে এটা একটা দেশের উপর ডিপেন্ড করে একটা দেশ কতটুকু উন্নত কতটুকু অনুন্নত তার অর্থনীতির উপর ডিপেন্ড করে এখন একটা দেশ যদি মনে করো আমরা উন্নয়নশীল দেশ হিসাবে নিজেদের করি কি বলে পরিচিতি দান করি তো আমাদের দেশে যেখানে 50% লোক দেখো দারিদ্র সীমার নিচে বসবাস করতেছে এবং দারিদ্রের কারণে আমরা পড়ালেখা করতে পারতেছি না অনেকেই আছে মনে করো যে কোন রকমে শুধু নিজের নামটা লিখতে পারে এটারই বলতেছে আমি অক্ষর জ্ঞান পারি তো এই জ্ঞান দিয়ে কি হবে তুমি যদি শিক্ষা লাভ করে নিজের ভিতর থেকে নিজের বোধটাকে জাগ্রত করতে না পারো তাহলে তো হবে না এই জন্য সবার জন্য শিক্ষার ব্যবস্থা করা হ্যাঁ অর্থনৈতিক যদি আমরা যদি অর্থনৈতিক ভাবে অনেক বেশি ডেভেলপ হইতাম তাহলে কিন্তু সবাই শিক্ষিত হতো আমাদের কান্ট্রির প্রত্যেকটা মানুষকে আমরা শিক্ষিত করতে পারতাম কিন্তু আমাদের অর্থনৈতিক অনগ্রসরতার কারণে আমরা এটা পারছি না আমাকে শুনতে পাচ্ছো আচ্ছা আমি একটু নাগরিক করছি তো আর এর মধ্যে পার্থক্য জানো বিদেশি নাগরিক কি না ম্যাম বাণিজ্য বা শিক্ষার জন্য আসে বা আমরা অন্য কোনো কান্ট্রিতে যাই বিভিন্ন কারণে যাই আবার চলে আসে নাগরিক কিন্তু রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা সে রাষ্ট্রপতিত্ব নিয়ম কানুন মেনে চলে তারপর রাষ্ট্রের প্রতি আনুগত্যশীল থাকে দায়িত্ব কর্তব্য পালন করে এই নাগরিক নাগরিক আছে আমরা সবাই নাগরিক হ্যাঁ বাট নাগরিক কিন্তু সুনাগরিক না নাগরিক থেকে সুনাগরিকে যাওয়ার জন্য তোমাদের তিনটা মেইন গুণাবলীর সাথে আরো কিছু গুণাবলী বলছিলাম সেগুলো অ্যাড করে নিজেদেরকে সুনাগরিক হিসাবে আজকে থেকে তৈরি করবে ঠিক আছে এটা আশা করতে পারি আমার হোমওয়ার্ক দিয়ে দিয়েছি তোমরা হোমওয়ার্কটা করে রেখে দিবে আজকের ডেট দিয়ে আগামী দিন আমরা বলে দিই তাহলে তোমরা একটু পরে আসলে আমাকে কোশ্চেন করতে তোমাদের সুবিধা হবে পার্ট 3-4 দিয়ে শেষ করে দিব এই চ্যাপ্টার শেষ করে দিব ঠিক আছে ছেলেরা ঠিক আছে ইয়েস ম্যাম ইয়েস ম্যাম ইয়েস ম্যাম ঠিক আছে আচ্ছা আমার কিন্তু খুব ভালো লাগলো অনেক দিন পরে তোমাদের সবাইকে দেখলাম ঠিক আছে জি মিস তাই না ইয়েস ম্যাম
Yes, miss. কেমন লেগেছে? Yes, miss. আমার কিন্তু খুব ভালো লাগছে। আমাদের ভালো লাগছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তোমাদের আর কারো কোনো প্রশ্ন? আপনি সুস্থ আছেন তো? আলহামদুলিল্লাহ, আমার জন্য দোয়া করবে, আমি তোমাদের জন্য দোয়া করি। আল্লাহর রহমতে সুস্থ আছি। সবাই তোমরা সুস্থ থাকো। আর কারো কোনো প্রশ্ন? ম্যাডাম ঠিক বুঝলাম না, ভিপি ম্যাডাম হুট করে আমাদের ক্লাসে চলে আসলেন কিভাবে? ক্লাসে প্রথমে বলেছিলাম যে আমাদের এই ক্লাসটা আমি বিশেষ শিক্ষক হিসেবে নিচ্ছি, তোমার ক্লাসটিতে জয়েন করতে পারবে, ভিপি ম্যাডাম জয়েন করতে পারবে, চাইলে প্রিন্সিপাল স্যারও ভিজিট করতে পারবে। সো ও বাবা, এইভাবেই ক্লাস সবসময় প্রিপেয়ার থাকবা, তোমাদের অ্যাক্টিভিটি গুলো যেন সেই রকম হয়। এবং আমি লক্ষ্য করে দেখলাম তোমরা সবাই খুব ভদ্র এবং ভালো ছিলে, আমার খুব ভালো লেগেছে তোমাদের। থ্যাংক ইউ।